হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপেলের বীজ থেকে চারা তৈরি করবেন। তো আজকে আমি সম্পূর্ণ প্রসেস গুলো দেখাবো। ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর স্ক্রিপ্ট করলে আপনি বুঝতে পারবেন না কিভাবে চারা তৈরি করতে হয় আপেলের বীজ থেকে। তো আমাদের প্রথমে কি করতে হবে, বাজার থেকে ভালো জাতের আপেল নিয়ে আসবেন, কারণ যত ভালো আপেল হবে আপনার বীজগুলো তত ভালো হবে আর আপনার চারা উৎপাদন করতে ততটাই সাকসেসফুল হবেন। তো আমরা প্রথমে আপেলের বীজগুলোকে আলাদা করে নেব। আপনাদের যতটা চারা তৈরি করার ইচ্ছে ততটাই নিচে সংরক্ষণ করে নেবে। আমি একটু একটু করে দেখুন অনেকগুলো বীজ সংরক্ষণ করছি। তা আপনাদেরকে কিছু বীজ দিয়ে আপনাদেরকে শুধু প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনারা যত ইচ্ছে তত চারা তৈরি করে নিতে পারেন। তো আমরা একটি সুতি কাপড়ের উপরে বীজগুলোকে রেখে দিয়েছি, তারপরে হালকা করে স্প্রে করে দিই। বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে আপনার বীজগুলো নষ্ট হয়ে যাবে, পচে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা হালকা করে ভিজিয়ে সুতি কাপড় দিয়ে তারপর এটাকে আমরা একটি পাত্রের মধ্যে রেখে ঢাকনটাকে বন্ধ করে দেব। এভাবে আপনি 2 থেকে 3 দিন যদি রেখে দেন, আপনার এভাবে 2 থেকে 3 দিন রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর জার্মিনেশন হয়ে গেছে, কত সুন্দর শিকড় বেঁধে গেছে। আর জার্মিনেশন হওয়ার পরে যদি আপনি চারাগুলো রোপণ করেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা থাকে। আর সরাসরি যদি আপনি রোপণ করেন, সেক্ষেত্রে বেশিরভাগই বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিছু নারকেলের ছোবড়া নিয়ে এসেছি, কুচি কুচি করে তার উপরে পানি দিয়ে আপনি যদি বীজটাকে রোপণ করেন, সেক্ষেত্রে আপনার নারকেলের ছোবড়ার ভিতরে যদি আপনি চারা রোপণ করেন, তো 100% সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোকোপিট বা নারকেলের ছোবড়ার উপরে চেষ্টা করবেন চারাটি রোপণ করার জন্য। তারপরে যখন একটু বড় হয়ে যায়, তারপরে আপনি জমিতে রোপণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।